বন্ধুরা তোমাদের সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশন তোমাদের জন্য নিয়ে এসেছি যেটি ধর্মনগর কোর্টের এক্সাম এবং এসএসসি জিডি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট বা অন্যান্য এক্সামের ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট তো সবার আগে এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করছো তাদের কাছেও একটি রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবার আজকে শুধু এগারোটা কোয়েশান নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে ফার্স্ট ক্লাস শুরু করছি এসএসসি জিডিএই ধর্মগড় কোর্টের শুধু তোমাদের রিয়েকশন যদি ভালো থাকে তাহলে আমরা রেগুলারলি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসব। ঠিক আছে তো আজকের ফার্স্ট কোয়েশন হোয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ গার্লস চাইল্ড ডে অবজার্ভ গার্লস চাইল্ড ডে অবজার্ভ কবে করা হয় এখান থেকে অপশন এ এগারো অক্টোবর অপশন বি নাইন অক্টোবর অপশন সি টেন অক্টোবর অপশন ডি এইট অক্টোবর তোমরা প্লিজ উত্তরটা দিয়ে দাও তো क्वेश्चन নাম্বার ওয়ানের এর সঠিক উত্তরটি হবে এগারো অক্টোবর এগারো অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ গার্লস চাইল্ড ডে অবজার্ভ করা হয় ঠিক আছে কোয়েশন নাম্বার সেকেন্ড এফআইসিসিআই প্রজেক্টেড ইন্ডিয়াস জিডিপি গ্রোথ ফর ফাইন্যান্সিয়াল ইয়ার দুই হাজার বাইশ এফআইসিসিআই প্রজেক্টেড করেছে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ দুই হাজার কত হতে পারে অপশন এ সেভেন পয়েন্ট ওয়ান অপশান বি এইট পয়েন্ট জিরো অপশান সি নাইন পয়েন্ট ওয়ান ডি সেভেন কোনটি বলো সঠিক উত্তর বলো তো এফআই এফআইসিসিআই প্রজেক্টেড ইন্ডিয়া জিটিপি গ্রোথ ফর ফাইন্যান্সিয়াল ইয়ার দুই হাজার বাইশ সঠিক উত্তর হবে অপশন সি

তো সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কোয়েশন নাম্বার ফোর হু অ্যামং দ্য ফলোয়িং ফিল্ম মেকার হ্যাজ বিন চুজ ফর সত্যজিৎ রয় অ্যাওয়ার্ড এখান থেকে কোন ফিল্ম মেকার এই অ্যাওয়ার্ডটির জন্য চুজ করা হয়েছে বলো এটা এটা সঠিক উত্তর হবে অপশন বি গোপাল বি গোপাল সত্যজি ওয়ার্ডের জন্য চুজ করা হয়েছে সেকশন নাম্বার ফাইভ দ্য ওয়ার্ল্ড অ্যাগেনস্ট দা ডেথ পেনাল্টি অফ ইজ অবজার্ভ এভরি ইয়ার অন হুইচড ডে দ্য ওয়ার্ল্ড ডে অ্যাগেন্স্ট দ্য ডেথ পেনাল্টি ইজ অবজার্ভ এভরি ইয়ার অন হুইচডে এখান থেকে কোন ডেটটিতে ডেথ পেনাল্টি অবজার্ভ করা হয় দশ অক্টোবর এগারো অক্টোবর আট অক্টোবর সাত অক্টোবর বলো সঠিক উত্তর হবে দশ অক্টোবর ডক্টর আব্দুল কাদির খান হু হ্যাজ পাস্ট এ রিসেন্টলি ওয়াজ অ্যান অ্যাটমিক সাইন্টিস্ট অন হুইচ কান্ট্রি ডক্টর আবদুল কাদির খান রিসেন্টলি তিনি মারা গিয়েছিলেন তিনি একজন অ্যাটমিক সাইন্টিস্ট ছিলেন তিনি কোন দেশের অ্যাটমিক সাইন্টিস্ট ছিলেন বলো অপশান এ ইন্ডিয়া অপশান বি ইউএস অপশান সি চায়না অপশান পাকিস্তান দু সঠিক উত্তর হবে অপশন ডি পাকিস্তান তিনি পাকিস্তানের অ্যাটমিক সায়েন্টিস্ট ছিলেন কোয়েশন সেভেন ইন ইন্ডিয়া হুইচ ডে হ্যাজ বিন ডিসাইডেড এজ দ্য ন্যাশনাল পোস্টাল ডে ইন্ডিয়া কোন দিনটিকে ন্যাশনাল পোস্টাল ডে হিসাবে ডিসাইড করেছে অপশনে এ নাইন অক্টোবর অপশন বি সিক্স অক্টোবর অপশন সি দশ অক্টোবর অপশন ডি এগারো অক্টোবর সঠিক উত্তর হচ্ছে অপশন সি দশ অক্টোবর কোয়েশন নাম্বার এইট বাতুকামনা ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট বাতুকামনা যে ফেস্টিভ্যালটি সেটি কোন স্টেট সেলিব্রেট করে অপশন এ ত্রিপুরা অপশন বি অরুণাচল প্রদেশ অপশন সি তেলেঙ্গানা অপশন ডি মেঘালয়া বাদুকনা ফেস্টিভ্যাল সেলিব্রেটেড অন তেলেঙ্গানা অপশন এটা সঠিক উত্তর হবে তেলেঙ্গানা কোয়েশন নাম্বার নাইন হুইচ কোম্পানি হ্যাজ লঞ্চ অ্যান অটোমেটেড ফিউলিং টেকনোলজি কল্ড ইউফিল এখান থেকে কোন কোম্পানি লঞ্চ করেছে ইউফিল ওএনজিসি এইচপিসিএল আইওসিএল বিপিসিএল বলো ওটা সঠিক উত্তর হবে অপশন ডি বিপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কোয়েশন নাম্বার টেন নেম দ্য নিউলি অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন ফর ইয়ার দু হাজার এখান থেকে কাকে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে ও ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার একুশ জন্য বলো এটা সঠিক উত্তর হবে অপশন এ এ কে গোয়েলকে নিয়োগ করা হয়েছে চেয়ারম্যান হিসাবে দুই ফাইন্যান্সিয়াল ইয়ার একুশ বাইশের জন্য আজকের লাস্ট কোয়েকশন কোয়েকশন নাম্বার ইলেভেন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ সেট হাউ মেনি নিউ ডিফেন্স পি এস এস টু রিস্ট্রাকচার ও এফ বি ফোর গভর্নমেন্ট অন এন্ট্রি কতটি পিএসইউ সেট আপ করেছে ফর রিস্ট্রাকচারের জন্য ও এফ বি ফোর হান্ড্রেড গভর্নমেন্ট ওন্ড এন্ট্রির জন্য ছয়টি সাতটি আটটি নয়টি এটা সঠিক উত্তর হবে অপশন বি চারটি তো ফ্রেন্ডস আজকের জন্য এই এগারোটি ইকুয়েশন যদি তোমরা ভালো রিয়েকশন দাও ভালো কমেন্টে তোমরা বলো তোমাদের এরকম ক্লাস আরও প্রয়োজন তাহলে আমি নিশ্চয়ই তোমার জন্য রেগুলার ক্লাস নিয়ে আসবো তো आजकल जो थैंक यू